রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ সমাবেশ করবে ছাত্রলীগ। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ 5 লক্ষাধিক নেতাকর্মী সমবেত করার জন্য প্রস্তুতি নিয়েছে সংগঠনটি। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোহরাওয়ার্দী উদ্যানে বেলা 3টায় এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সব প্রস্তুতি প্রায় শেষ। নৌকার আদলে নির্মিত হয়েছে বিশাল মঞ্চ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা জানান, এই সমাবেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে শপথ নেবে ছাত্রলীগ। 21 আগস্ট এই সমাবেশ করার কথা থাকলেও HSC পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে তা একদিন পিছিয়ে দেয়া হয়।